বিশেষ আকর্ষণ হলো বাঁশের মূর্তি এবং বাঁশের প্যান্ডেল। এবং এই বাঁশের মূর্তিটা বানাচ্ছে নবদ্বীপের একজন আর্টিস্ট শুভজিৎ পাল, এবং প্যান্ডেলটা বানাচ্ছে আমাদের পাড়ারই ছেলে, ইভেন্ট ম্যানেজমেন্ট বলে একটা পার্টি আছে, ওরাই বানাচ্ছে, সায়নলালা ওরা এটার মালিক। এবং আমরা অন্যান্য বছরের ন্যায় আলোকসজ্জায়ও নতুন একটা কিছু করার চিন্তাধারা আছে। গেট হবে, আস্তা পাড়ায় লাইট হবে, আস্তা রাস্তায় লাইট হবে, এবং আমরা প্রত্যেক দিনই প্রসাদ খাওয়াবো, যেটা প্রত্যেক বছর করা হয়, এবং একদিন আমরা স্পেশাল হয়তো করতে পারি। এবং দশমীতেও আমরা প্রত্যেক বছর নতুন একটা কিছু করি, এই বছর একটা কিছু করার চিন্তা আছে। সমস্ত কিছুই নির্ভর করছে, আরও এক মাস পূজার বাকি, এক মাসে কীরকম আমাদের চাঁদারা উঠে যায়। চাঁদা না উঠলে তো সব কিছু বললে লাভ নেই, করা সম্ভব হয় না। ট্রেনিং আমাদের সব কিছু দিয়ে আছে, আমরা উদ্বোধনও করবো পঞ্চমী দিন, পঞ্চমী দিন উদ্বোধন করবো, তার সঙ্গে আমাদের টুকটাক ফাংশন থাকবে, উদ্বোধনী অনুষ্ঠান থাকবে, এবং হয়তো বা কোনো একজন মহারাজকে দিয়ে আমরা উদ্বোধন করাবো। এবং আমরা অন্যান্য বছরের ন্যায় এইবারও আমাদের পাড়ার যা পুজোতে সুষ্ঠুভাবে এবং রীতির পুজোর রীতিরেওয়াজ মেনে করব, সেটা আমাদের প্রত্যেক বছর করা হয়। আমাদের পাড়ার পুজোতে কিন্তু সমস্ত কিছু মেনে করা হয়, বাড়ির পুজোর মতো করা হয়, কাজেই এই আর কি, আর আর তো কিছু বলার নেই। আমরা বলবো, আর আমাদের আগমনী অনুষ্ঠান থাকবে, আর আমরা সবাই মিলে চেষ্টা করছি আমাদের এই দক্ষিণ পাড়া দুর্গা পুজো কমিটির আমাদের আগের যেভাবে পুজো হতো, বড়ো বড়ো বাজেটের পুজো, আমরা এইবার চেষ্টা করছি এটাকে আবার আমরা ফিরিয়ে আনার। হ্যাঁ, তার জন্য আমরা প্রতিমা মণ্ডপ সব কিছুতেই আমরা এবার একটা চমক দেওয়ার একটা প্ল্যানিং আমরা আছি। আপনাদের সবাই আশীর্বাদ সহযোগিতা আমাদের লাগবে, আপনারা সবাই আমাদের সাথে থাকবেন, যে আমরা এবার থেকে আবার আমরা আমাদের আগের মতন পুজো আমরা করতে পারবো। আমাদের যেটা বড়ো বাজেটের পুজো হতো সেটা আমরা সবাই মিলে আপনাদের সবাই ইয়েতে আমরা এবার সব কিছুতে আপনারা দেখবেন, শিলচরবাসী দেখবে যে আমরা আবার দক্ষিণ মেলপা দুর্গা পূজা কমিটি আবার আমরা আগের জায়গায় আমরা যাবো। এবার আমাদের হ্যাঁ, তো সেটা একটা থাকবে, আপনাদের সমাজে চমক একটা থাকবে দশমীতে। বিসর্জন দেখা যায় আপনাদের একদিন পরে হয়, আমরা এবারও আমরা একদিন বাদে আমরা করছি, 25 তারিখ আমরা করবো, 25 অক্টোবর, 24 তারিখ হচ্ছে দশমী, দশমী তো আমরা আমাদের থাকবে একাদশী মাথায় রাখবো, ফায়ার এক্সটিংগুইশার, সিসিটিভি ক্যামেরা, সিকিউরিটি, আবার সিকিউরিটি পার্সন, হ্যাঁ, জেন্টস লেডিসের জন্য আলাদা লাইন থাকবে, হ্যাঁ, গভর্নমেন্টের যা যা যে প্রোটোকলস থাকবে আমাদের, আমরা সব কিছু মেনটেন করবো আমরা। ওয়ার্ক ফ্রম হোমের সুবিধা নিয়ে এলো কেআরসি প্লেসমেন্ট, ঘরে বসেই আপনারা করতে পারবেন কাজ, সুবিধে থাকতে হবে ল্যাপটপ এবং ওয়াইফাই এর। আপনাদের আপডেটেড সিভি মেইল করুন 5b4success@gmail.com অথবা হোয়াটসঅ্যাপ করুন 9330830083 নম্বরে, আর প্রস্তুত থাকুন সিভি বাছাইয়ের পর টেলিফোনিক ইন্টারভিউ রাউন্ডের জন্য।